মাঝের এই 11টা বছরে ছবিটা কি বদলেছে? তোতা কি খাঁচামুক্ত হয়েছে নাকি কেন্দ্রের শাসকের নিয়ন্ত্রণ আরো পোক্ত হয়েছে? প্রশ্নটা উঠছে তার কারণ কুণাল ঘোষ আজ সরাসরি অভিযোগ করছেন আরেক কেন্দ্রীয় এজেন্সি এনআইএ তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্ত করছে বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী। এদিকে আবার এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে কমিশনে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি আজ নজরে থাকবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্র নিয়ে পরপর তিন দিন ধরে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের দেখাবো যে বসিরহাট লোকসভা কেন্দ্রে আজকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে মিছিল করলেন বিরোধী দলনেতা। এই পর্বে আমাদের আলোচনার বিষয় তৃণমূল নেতাদের গ্রেফতার করতে এনআইএ এর এসপি কে তালিকা বিজেপি প্রার্থীদের, বিস্ফোরক কুণাল ঘোষ। কুণাল ঘোষ এই অভিযোগ প্রথম করেন সোশ্যাল মিডিয়ায়, তারপর সাংবাদিক বৈঠক করে বলছেন এই লোকসভা নির্বাচনে দুজন বিজেপি প্রার্থী তারা তালিকা দিয়ে এসেছেন এনআইএ এর এসপি কে। মারাত্মক অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি, একেবারে দিল্লিতে গিয়ে কমিশনে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল। শেখ শাহজাহান বাহিনীর থেকে পরিত্রাণ চায় মানুষ, রেখা পাত্রর হয়ে প্রচারে বললেন শুভেন্দু অধিকারী। সরাসরি শুভেন্দু অধিকারী বলছেন যে এই পরিত্রাণ কিন্তু রেখা পাত্রকে দিল্লিতে পাঠিয়ে মানুষ দেবে। ডায়মন্ড হারবার নিয়ে পরপর সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, লড়তে প্রস্তুত পাল্টা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলছেন তিনি সম্পূর্ণ প্রস্তুত, দু একদিনের মধ্যেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড, যে বিস্ফোরণ কাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছিল এবং যে বিস্ফোরণ কাণ্ডের তদন্ত এনআইএ করছে সেই মামলায় তৃণমূলের নেতাকর্মীদের আবারও তলব করা হয়েছে। আপনারা জানেন এর আগে 8 জন তৃণমূলের নেতাকর্মীদের তলব করা হয়েছিল, যারা সেই তলব অনুযায়ী হাজিরা দেননি, যাননি, তারপর ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, নোটিশ পাঠানো হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আবির, তুমি জানো যে গতকালই তাদের 8 জনের উপস্থিত হওয়ার কথা ছিল, যেমন নোটিশ পাঠানো হয়েছিল এনআইএ তরফ থেকে, কিন্তু এই 8 জনই অনুপস্থিত ছিলেন এবং তারা তাদের আইনজীবী বা কেউ কেউ নিজেরাই এনআইএ এর সঙ্গে যোগাযোগ করে তারা সেই বিষয়টি এনআইএ কে জানিয়ে দেন। তাদের মধ্যে কেউ কেউ এরকমও জানান যে নির্বাচনের কাজেই তারা ব্যস্ত রয়েছেন। আবারও গতকাল সন্ধ্যের পর এই 8 জনকেই নোটিশ পাঠানো হয়েছে এমনটাই জাতীয় তদন্তকারী সংস্থার সূত্র থেকে জানা যাচ্ছে। নবকুমার পান্ডা, সুবীর মাইতি, মিলন বার, অরুণ মাইতি ওরফে উত্তম মাইতি, বলাই চরণ মাইতি, শিবপ্রসাদ গায়েন, মানব কুমার পড়ুয়া এবং মনোব্রত জানা, এই 8 জনকে ফের নোটিশ পাঠানো হয়েছে। তার কারণ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ এবং সেই মর্মেই তাদেরকে এই দফায় ফের তাদেরকে নোটিশ পাঠানো হলো। এখন দেখার বিষয়ে 34 সপ্তাহে তাদেরকে উপস্থিত হতে বলা হয়েছে, অর্থাৎ আগামীকালের মধ্যে, এবং তারা উপস্থিত থাকেন কিনা বা উপস্থিত হন কিনা বা তারা তাদের বক্তব্য এইবারে, যেহেতু বা কালকে শনিবার, সপ্তাহ আগামীকালই শেষ হচ্ছে, কালকেই কিন্তু এই 8 জনকে হাজির হতে হবে বলে এনআইএ স্পষ্ট তাদের এই দফার দ্বিতীয় নোটিশে জানিয়েছে। এখন তারা কি করবেন সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এই এনআইএ নাকি তদন্ত করছে সম্পূর্ণ বিজেপির নির্দেশে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কুণাল ঘোষ এবং তারপর কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলছেন যে এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম দুজন বিজেপি প্রার্থী, তারা নিউ টাউনে এনআইএ এর যিনি এসপি রয়েছেন তার বাড়িতে যান, তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে যান, তার সঙ্গে দুদফায় বৈঠক করেন এবং সেখানে নাকি তালিকা ধরিয়ে দেওয়া হয় যে তালিকা অনুযায়ী এনআইএ তদন্ত করছে। এমন এই তালিকা নিয়ে বিজেপির আরেক নেতা, তিনি নাকি নিজাম প্যালেসে পর্যন্ত গেছিলেন এবং সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো কি বিস্ফোরক অভিযোগ আজকে কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক করেছেন। দেখুন, এর মধ্যে একটি অভিযোগ এসছে যে এনআইএ এর একজন এসপি, তিনি আইপিএস নন কিন্তু দায়িত্বে এসপি, তার বাড়িতে রেসিডেন্স বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছে এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছে। ডি এন সিং এসপি পদমর্যাদায় আছে, আগামীকাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা রেখেছে যেখানে পূর্ব মেদিনীপুর এবং আরো দু একটি জায়গায় তৃণমূলের কর্মী, তৃণমূলের সংগঠকদের সরাতে চাইছে, তুলে আনা হবে, জেরা করা হবে, ডিটেন করা হবে, গ্রেফতার করা হবে, সেই
তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন। সুখবৃষ্টি বলে যে আবাসন আছে তার কাছাকাছি যে বাড়ি ডিএন সিং এর সেখানে যান, তৃণমূল কর্মীদের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিজেপি সাজিয়ে রেখেছে। যে দুজন গেছিলেন তারা দুজনেই প্রার্থী, এবারে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী। আর একজন যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন। আমরা এনআইএ কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই, আপনারা দয়া করে তদন্ত করে দেখে বলুন যে এই অভিযোগগুলো সত্য কি সত্য নয়। বিজেপির কথায় কেন এইভাবে এই লিস্ট তৈরি হবে? সিবিআই ইডি যা যা করছে সেটাও দেখতে পাচ্ছেন, আর এনআইএ একেবারে তার এক অফিসারের বাড়িতে বসে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে সেই অভিযোগ আসছে। সেগুলো ফ্যাক্ট অর নট? যদি ফ্যাক্ট হয় তাহলে দয়া করে আপনারা যথাযথ ব্যবস্থা নিন। আমি শুরুতে কেয়া ঘোষের কাছে এই কারণে আসতে চাইব যে কেয়াদি, এটা কিন্তু ইন জেনারেল তৃণমূলের তরফে করা অভিযোগ, যেমনটা বিজেপি রাজনৈতিক স্বার্থে এজেন্সিকে ব্যবহার করছে এরকমটা নয়, একেবারে স্পেসিফিক অভিযোগ। কোন সংস্থার বিরুদ্ধে কে গিয়ে কোন কোন প্রার্থী গিয়ে অভিযোগ করেছেন, কবে কবে রেড করে দেওয়া হবে পুরোটা তিনি বলছেন। আমি বলছি এই অভিযোগের যদি ভগ্নাংশ সত্যি হয় কেয়াদি, তাহলে তো প্রশ্ন উঠবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত আসলে কোনো অন্যায় বা অপরাধের জন্য নাকি রাজনৈতিক স্বার্থে। তিনি তো সর্বজ্ঞ, তিনি জেনেছিলেন সারদার মূল বেনিফিশিয়ারি কে, তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে, তাকে জেরা করতে হবে, কুণাল ঘোষের সামনে বসে জেরা করতে হবে। এবং সেই মতো এই সর্বজ্ঞ কুণাল ঘোষ তিনি জানতে পেরেছেন নাকি কোন বিজেপি নেতা যার যার অভিযোগ করলেন। বিষয়টা হচ্ছে যে কুণাল ঘোষের কাছে এই তথ্যগুলো এলো কী করে? যারা গেছিলেন তারা তথ্য পাচার করেছে নাকি এনআইএ পাচার করেছে? যদি এনআইএ তার কাছে খবরগুলো দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই বিজেপির কথা অনুযায়ী চলে না। এবং আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস সুব্রজিৎ, আমার এই অনুষ্ঠানটা যখন শুরু করলে আমি দেখলাম যে দেখো 2022 ডিসেম্বর মাসের শেষের দিকে এই ভূপতিনগরের বিস্ফোরণ হয়েছিল এবং অদ্ভুতভাবে গতকাল ডিসেম্বর মাসে ভূপতিনগরে যেটা বিস্ফোরণ হয়েছিল টিএমসির বুথ সভাপতির বাড়ি থেকে এই বিস্ফোরণটা হয়েছিল এবং তাতে তিনজনের মৃত্যু ঘটেছিল। এনআইএ গতকাল ডেকেছিল, তারা কি অদ্ভুত এই ডাকটা এড়িয়ে তাদের আগামীকাল যেতে বলেছে। কুণাল ঘোষ আজকে পোস্ট করলেন এনআইএ ডাকবে, মানে এটা কি তাহলে একটা চিত্রনাট্য? কুণাল ঘোষ বা তৃণমূলের তরফে বলা হয়েছিল যে তোমরা যাবে না, যাতে আমি টুইট করি এবং বলবো দেখেছো আমি বলেছিলাম, ঠিক প্রমাণিত হলো। কিসের এত ভয়? ঠিক সেই সেই বিষয়টাই কি? অর্থাৎ বিজেপির কথায় তার মানে এনআইএ চলে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, বা সিবিআই বা ইডি। বরং তো আমি বলছি যে তৃণমূলের মধ্যে প্রভাব অনেক না, কিন্তু আমি বলছি এর একটা অন্য দিকও আছে যেটা আমি ঋজু দত্তের কাছে আসবো। ঋজু, এতদিন পর্যন্ত তুমি এবং তোমার দল তো এই অভিযোগ করতো যে কার বাড়িতে সিবিআই যাবে, কার বাড়িতে আইটি যাবে, মানে ইনকাম ট্যাক্স যাবে, সেটা শুভেন্দু অধিকারী আগাম কিভাবে ঘোষণা করেন। আজকে তো দেখলাম কুণাল ঘোষ ঘোষণা করে দিচ্ছেন যে আগামীকাল কোথায় পূর্ব মেদিনীপুরের নামও তিনি করলেন, সেখানে নাকি এনআইএ রেডে যাবে। দেখুন, আজকে কুণালদা যে প্রেস কনফারেন্সটা করেছেন সেখানে তো এসপি পদের এনআইএর অফিসারের নাম করে বলেছেন, তিনি তো বলেছেন কোন তদন্ত কাকে ডাকা হচ্ছে। আর প্রার্থী যাদের নাম আমরা বলছি না, কারণ যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, ভবিষ্যতে দরকার পড়লে সেটাও আমরা এনআইএ কে জানিয়ে দেবো বা ইলেকশন কমিশন কে জানাবো যে কারা মিটিং করেছে কি করেছে। দেখুন, একটা কথা বুঝতে হবে, এই ভারতবর্ষে প্রথমবার স্বাধীনতার পর আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর একটা মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। আমাদের বাংলায় আমাদের লোকসভা প্রার্থী থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক কাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহার থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলর কাম বড় চেয়ারম্যান জুই বিশ্বাস, তার বাড়িতে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় না, তুমি একটা দিক রিজু বলছো, এটা তো বলছো না যে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে বিধায়ক রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে, এটাও তো বলা উচিত সমানভাবে।
রিজু সুব্রত আমি পরিষ্কার বলছি, তুমি যদি চাও আমি তোমার সাথে থাকি, আমি কেয়ারলি সময় একটা শব্দ ব্যবহার করি না, আমি আশা করব সেটা না, প্লিজ কন্টিনিউ রিজু, সেটা না করলে দরকার নেই আমার কাছে, অদ্ভুত নোংরামি এগুলো, আজকে পুরো ভারতবর্ষে বিরোধীদের সেটা তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক তাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে দেবে, অন্তরোধ করার চেষ্টা করবে, আদর্শ আচরণ বিধির সময় মুখ্যমন্ত্রীর অ্যারেস্ট হবে, আমাদের প্রার্থীদের সামন পাঠানো হবে, আমাদের মন্ত্রীদের ডাকা হবে, এটা কি ধরনের নোংরামি হচ্ছে? যদি ক্ষমতা থাকে পরিষ্কার ভাবে লড়াই করো না, কেন্দ্রীয় বাহিনী আছে লড়াই করো, জিতলে জিতবে, মানুষ ভোট দিবে, এই নোংরামি তো বলতে হতে হবে ভারতবর্ষ তথা দেশে। ভগ্নাংশ সত্যি আমি বলছি রিজু, শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, একেবারে কোর্টে মুভ করা উচিত। আমি জানি না যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই পথে হাঁটবে কিনা, একেবারে রাজনৈতিক স্বার্থে এনআইএ কে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি। শুভেন্দু অধিকারী এই মারাত্মক অভিযোগ নিয়ে কি বলছেন একবার দেখুন। তো বোমা বিস্ফোরণ করেছে, বহু লোক মারা গেছে, তৃণমূলের সবার বাড়িতে তো নিশ্চয়ই যাবে না, আমরা তো অনেকদিন ধরে দাবি করছি পশ্চিম ভাঙনবাড়ি এবং নিজ নাড়ুয়াতে নাড়ুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণে প্রচুর মানুষ মারা গেছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক, কয়েকজনকে বাকিদের গ্রেপ্তার, সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, আমি আবারও বলছি অভিষেক, যদি কুণাল ঘোষের তোলা অভিযোগ বিন্দু মাত্র সত্যি হয় তাহলে কিন্তু মারাত্মক, আদারওয়াইজ বলতে হবে যে ধরো যার বিরুদ্ধে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বা যার যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হচ্ছে সে তো স্বাভাবিকভাবে অভিযোগ করবে যে প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তদন্তটাকে করাচ্ছে, মানে সেই তদন্তে কোনো দিনও সত্যি সামনে আসবে না। সমস্যাটা হচ্ছে যে কুণাল ঘোষ কথাটা বলেছে বলে হয়তো কথাটার বিশ্বাসযোগ্যতাটা নিয়ে আমি তুমি সবাই প্রশ্ন তুলছি, কারণ এই ভদ্রলোকের ট্র্যাক রেকর্ডটা খুব একটা ভালো নয়, কিন্তু এটা তো ফ্যাক্ট যে তাপস রায় নিজে এই কথাটা বলেছিলেন যে ইডিকে সুদীপ ব্যানার্জি পাঠিয়েছে, তার মানে যেই পাঠা ইডিকে পাঠানো যায় ইডিকে প্রভাবিত করা যায় এইটা আমাদের বটম লাইন অ্যাকসেপ্ট করতে হবে। যদি না করা যায় এই মুহূর্তে সেই বিজেপি প্রার্থী এবং মানে বিজেপি নেতা তাপস রায়কে তার জন্য ক্লারিফিকেশন দেবো যে না আমি মিথ্যা কথা বলেছি, ছেড়ে দাও। 12 ঘন্টা আগে প্রফুল প্যাটেল যে অসামরিক বিমান ঘোটালাতে 750 কোটি টাকার অভিযোগ কে করেছিল? নরেন্দ্র মোদী। তাকে ক্লিন চিট কে দিচ্ছে? সিবিআই। 8 বছর ধরে কেসটা চলছে, 8 মাস আগে এনডিএতে জয়েন করবার জন্যে সে প্রফুল প্যাটেল আজকে ক্লিন চিট পাচ্ছে, ছেড়ে দাও। আরেকটা প্রশ্ন করি, এই মুহূর্তে আমরা তুমি যখন আলোচনা করছি বারাসাতের বিজেপি ক্যান্ডিডেট স্বপন মজুমদার সম্বন্ধে বিজেপির নেতাকর্মীরা বলছে উনি ড্রাগ মাফিয়া, সত্যি মিথ্যে যায় না, তার এগেন্সে তো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তো একটা তদন্ত করা উচিত। এবার এমন তো হতে পারে না যে এক যাত্রায় পৃথক ফল। আমার বক্তব্যটা খুব সিম্পল, ভারতবর্ষের আইন যদি সবার জন্য সমান হয় তাহলে 1 নম্বর সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস রায় এক পক্ষ মিথ্যা কথা বলেছে, তাহলে যে পক্ষ মিথ্যা কথা বলেছে তারা এসে বলে যে না আমি মিথ্যা কথা বলেছি বা আমার ভুল হয়ে গেছে। সাইমালটেনিয়াসলি হয় প্রফুল প্যাটেল চিরকাল সৎ ছিল, মানে তাহলে ওকে 8 বছর আগে তোকে হ্যারাস করা হয়েছে, তাহলে হ্যারাসটা কেন করা হয়েছে? যে কোনো একটাকে তো সত্যি কথা বলতে হবে, এমন তো হতে পারে না যে 8 বছর আগের অভিযোগটাও সত্যি, কালকে ক্লিন চিট পেয়েছে ওটাও সত্যি, তাহলে 8 বছর ধরে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবার অধিকারটা বিজেপিকে কে দিয়েছিল?
আজকে সে হয়তো বিজেপির জোট সঙ্গী, আর যদি এটা হয়ে থাকে সে দুর্নীতিগ্রস্ত, কিন্তু বিজেপিতে যাওয়ার পর সে ক্লিন চিট পেয়েছে। আমি বলছি প্রশ্নটা মারাত্মক, সেটা হচ্ছে সত্যি মিথ্যে সবটা কিন্তু গুলিয়ে যায় মাঝে মধ্যে। আমি একটা সত্যি, সেটা দল বদল করলে মিথ্যে হয়ে যাওয়া বা মিথ্যেটা দল বদল করলে সত্যিটা হয়ে যাওয়া, এবং সেখানে তদন্ত যদি কোনোভাবে প্রভাবিত হয় বা তদন্তের মাধ্যমে আসল সত্যিটা একদমবারে জনসাধারণের সামনে আসা, এইটা শেষ পর্যন্ত দিনের আলোর মতন বোঝা যাবে তো। এই মুহূর্তের বড় খবর, বিধানসভা উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে রেয়াত হোসেন সরকার, তাকে প্রার্থী করতে চলে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আশাবুল, দেখো কিছুক্ষণ আগে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরানগর কেন্দ্রে তাদের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা কেন্দ্রে তাদের প্রার্থী রিয়াত হোসেন সরকার, এবং দুজনেই বলা যেতে পারে রিয়াত হোসেন সরকার একেবারে নতুন মুখ তৃণমূলের, বলা যেতে নিচু স্তরেরই কর্মী, তেমন এমন কোনো নাম ডাক নেই, ফলে একেবারে নতুন মুখকে বেছে নেওয়া হলো ভগবানগোলা কেন্দ্রের প্রার্থী হিসাবে। অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি তুমি জানো যে বাঁকুড়ায় দলীয় সংগঠনের কাজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি কিছুটা অভিমানী হয়ে উঠেছিলেন, যদিও দলের সঙ্গে তিনি সবসময় কাজ করবেন একথা বলেছিলেন। অবশেষে তাকে এই বড়নগর কেন্দ্রে প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামটা শোনা যাচ্ছিল যে তিনি প্রার্থী হতে পারেন বড়নগর কেন্দ্রে। অন্যদিকে লোকাল স্থানীয় যে নেতৃত্ব, তারা বিশেষ করে শান্তনু সেন, তিনি বলছিলেন যে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব দাঁড়ালেই ভালো হয়, এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তারাও স্থানীয় নেতৃত্বকে চাইছিলেন। অবশেষে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামকেই চূড়ান্ত করেছে, এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়নগর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন বা ভগবানগোলা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রিয়াত হোসেন সরকার। অর্থাৎ এই একেবারে যে বড়নগর বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে সজল ঘোষের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের, এবং ভগবানগোলা মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র ইদ্রিস আলীর প্রয়াণে যেখানে উপনির্বাচন হতে চলেছে, যেখানে বিজেপি ভাস্কর সরকারকে প্রার্থী করেছে, সেখানে ভাস্কর সরকারের সঙ্গে রিয়াত হোসেন সরকার, অর্থাৎ দুই সরকারের মুখোমুখি লড়াই দেখবে ভগবানগোলা বিধানসভার মানুষ। এবং এই যে সাত দফায় এরাজ্যে লোকসভা নির্বাচন, তার মধ্যেই কিন্তু এই বিধানসভা নির্বাচন হতে চলেছে। আপনারা জানেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে 10 তারিখে যখন ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা তৃণমূলের 42টি আসনে ঘোষণা করা হয়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে না থাকায় নিজের অভিমান গোপন করেননি, এমনকি একথাও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে তিন বছর ধরে এই বাঁকুড়া লোকসভার 7টা বিধানসভায় উদয়াস্ত পরিশ্রম করার পরেও কেন টিকিট পেলাম না একমাত্র দলই বলতে পারবে। অভিমানী সায়ন্তিকা সেদিন কি বলেছিলেন, যিনি আজকে প্রার্থী হচ্ছেন বরানগর বিধানসভা কেন্দ্রে, কি বলেছিলেন সেদিন? একটু অভিমানী, এতদিন ধরে খেটেছি, তিন বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, খেটেছি এবং পরিশ্রম করেছি সকলের মতনই, কিন্তু তার জন্যে যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবে। আমি আমার কাজটা করেছি হেরে যাওয়ার পরেও 2019-এ, সেটা জেনেও আমি ওখানে পড়েছিলাম তিন বছর ধরে, তো তারপরে মাটি কামড়েই পড়েছিলাম। অনেক সময় এরকমও হয়েছে যে আমি আমার হয়তো শ্যুটিংয়ের কাজও ক্যান্সেল করে ডেট চেঞ্জ করে ওখানে প্রায়োরিটি দিয়েছি, তো মাটি কামড়ে পড়েছিলাম, সেটা আশা করি আমাদের ভালো রেজাল্ট হবে তার জন্যে, এবং পঞ্চায়েতও ভালো রেজাল্ট করেছে বাকু, হয়তো আজ করতে পারছিলাম, জানলে হয়তো মানে একটু দলের সাথে তো আমার আমাদের কমিউনিকেশন আমরা প্রত্যেকেই করি রেগুলারলি, তো সেই ক্ষেত্রে যদি একটা আলোচনার মাধ্যমে যদি জিনিসটা আমি জানতে পারতাম হয়তো আমার জন্যও সেই জিনিসটা ভালো হতো, আমি হয়তো সেইভাবে আরও এগোতাম, সেইভাবে এগোতাম। আমি একটা মানে জেনারেলাইজড 7টা বিধানসভা মিলে আমি কাজ করছিলাম, এগোচ্ছিলাম, তো জানা থাকলে ভালো হতো আমার জন্য। যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল তৃণমূলের তরফে এই দুটো বিধানসভা কেন্দ্রে, ঠিক তখনই লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু পরপর তিন দিন ধরে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে সাংগঠনিক বৈঠক বিধানসভা ধরে ধরে। আজকে মহেশতলা এবং গজবজ বিধানসভা নিয়ে জোড়া বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে, আজকে তৃতীয় দিন ছিল, তৃতীয় দিনে এই বৈঠক শেষ হয়েছে, কালকে মথুরাপুরে সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কী বলবে নিঃসন্দেহে নজর থাকবে। কিন্তু এই তিন দিনে সাংগঠনিক বৈঠকের পর দলের কর্মীরা কি বলছেন দেখুন একবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে,
সরকার আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার যে পরিষেবা দিয়েছে সেই পরিষেবা আর কোনো সরকার দিয়েছে সারা ভারতবর্ষের ভিতরে কোথাও কি আছে? নেই। অতএব স্বাভাবিক ক্ষেত্রে মানুষ আমাদের পাশে কেন থাকবে না? আমরা দেব, আমাদেরকেও তোমরা দেবে। ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গে এক নম্বর। যারা ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন তারা এখনো প্রার্থী দিতে পারছে না, তা করবেটা কি? বার্তা উনি এই বার্তা দিয়েছেন যে আমরা মানুষের পাশে যেভাবে কাজ করেছি সেইভাবে এখনো পর্যন্ত মানুষের পাশে থেকে সমাজের কাজ করতে পারি। মানুষ সেটা বলে দেবে যে কত লিড হবে, এটা আমরা মুখে বলবো না। আমরা আশাবাদী, সারা পশ্চিমবঙ্গ কী হলো জানি না। ডায়মন্ড কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট গতকাল তুলনায় বেশি বলে জিতবেন এটা শিওর, এবং মতবাদী আজকে শক্ত করবো। দেখুন, ডায়মন্ড হারবার থেকে তো লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু লড়ছেনটা কার সঙ্গে? তার কারণ উল্টো দিকে এখনো পর্যন্ত না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, না আইএসএফ কেউ প্রার্থী ঘোষণা করেনি। নওশাদ সিদ্দিকী বলছেন তিনি এখনো ডায়মন্ড হারবার থেকে লড়ার জন্য প্রস্তুত রয়েছেন। কি বলছেন দেখুন। দেওয়ানে যে কথা বলেছিলাম যে কনফিডেন্স ছিল, আজকেও সে কথা, আজকেও সে কনফিডেন্স যে আমি 100% দিয়ে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত আছি, শুধুমাত্র দলের অনুমোদনের অপেক্ষা। দল অনুমোদন দিলেই আমি ওখানে তাবুগেড়ে ওখানে বসে ওখানে আমি লড়াই করব। এবং বর্তমান যিনি এমপি আছেন, অর্থাৎ বিদায়ী এমপি যিনি আছেন, তাকে প্রাক্তন তো হারার বিষয়টা নিয়ে আসছেন, ওখানে হারের কোনো প্রশ্নও থাকছে না। অভিষেকবাবু ওখানে পরাজিত হবেন এটা বিশ্বাস আমার, আমি কনটেস্ট করি ওখানে, সুতরাং এই হারার প্রশ্ন কোনো আসছেই না এখানে। এটা কি ঠান্ডা করে ঘরে বসে বলা? না না, ঠান্ডা করে বসে আমি রাজনীতি খুব কম করি, আমি মাঠে ময়দানে যতটুকু রাজনীতি পড়েছি যা করেছি মাঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন, 400,000 ভোটে যিনি এগিয়ে রয়েছেন, সেই জায়গাটা এতটা যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে এখনও দাঁড়াচ্ছেন না? দেখুন, আমি তো দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। একটা গঠনতন্ত্র আছে, একটা পরিকাঠামো আছে, ডেমোক্রেসি আছে। আমি ভোট করে বললেই আমাকে তো আমি দাঁড়িয়ে যেতে পারি না, তার জন্য একটা নমিনেশনের ব্যাপার আছে, আমার অনুমোদনের ব্যাপার আছে। আমার দলের মধ্যে একাধিক মতনৈক্য উঠে হয়েছে এই বিষয়টা নিয়ে, একাধিকবার এই বিষয় নিয়ে চর্চা হয়েছে, স্পেশালি আমার দাঁড়ানোর বিষয় নিয়ে হচ্ছে, এবং সাথে সাথে আমাদের রাজ্য কমিটির আরও অন্য কিছু সদস্যদের নিয়েও দাঁড়ানোর বিষয়ে কথা উঠেছে, কিছু অ্যাপ্রুভাল হয়েছে, কিছু দাঁড়ানোর জন্য কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে, আবার কয়েকজনকে রিজেক্ট করেছে। কিন্তু আমারটা এখন রিজার্ভে আছে, আমার না অ্যাপ্রুভাল হয়েছে না রিজেক্ট করেছে, তো আমি অপেক্ষায় আছি, আমার রাজ্য কমিটির মিটিং আছে। আর কয়েকটা দিনের মধ্যেই আমাদের যে সেকেন্ড ফেজের লিস্ট ঘোষণা হচ্ছে ওখানেই ইস্পানা উসমান অভিষেকবাবুর পিসি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আমি লড়াই করছি, তার বিরুদ্ধে লড়াই করছি, তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত বলছি, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলছি, চাকরি চুরি, কয়লা চুরি, গরু পাচার, অন্যায় যে সমস্ত হচ্ছে, রেশন দুর্নীতি হয়েছে, সবের বিরুদ্ধে বলছি, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। ওস্তাদ, ছোটবেলা যখন আমরা অঙ্ক কষতে বসতাম না, যে অঙ্কটা বেশি কঠিন সেই অঙ্কটা শেষে করার জন্য রেখে দিতাম, সহজগুলো আগে কষে ফেলতাম। এখন অনেকে বলছে যে তোমাদের অবস্থা তো ঠিক সেই রকম। আসলে ডায়মন্ড মডেলকে সামনে রেখে এত উন্নয়ন ডায়মন্ড হারবার লোকসভায় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই লোকসভাটা একেবারে আরেকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন একেবারে দেওয়াল লিখন স্পষ্ট, সেই কারণে সেই ডায়মন্ড মডেলকে ভয় পেয়ে তোমরা এখন তোমরা বা আইএসএফ কংগ্রেস কেউই ঘোষণা করতে পারছো না প্রার্থী। আমরা তো বলেছি যে ঈদের আগে যেরকম পোশাককে সেলাই করা হয়, পুজোর আগে যেরকম সেলাই করা হয়, সেরকম স্টিচিং চলছে তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক করতে রাজি আছি। আমরা আমাদের কথা হচ্ছে আমরা অপেক্ষা করছি নওশাদের জন্য, আইএসএফের জন্য অপেক্ষা করছি, তো বামফ্রন্ট চেয়ারম্যান পরিষ্কার বলেছে, আজকেও প্রেস কনফারেন্স আছে, কী বলেন দেখবেন। কিন্তু কাকে দেখলাম আমি আপনার ওই যে অভিষেকের ভাইপোর মিটিংয়ের পর কাকে দেখলাম ওনাকে জানেন তো? লোকে মহেশতলায় বলে গোডাউন দুলাল দাস, গোডাউন জামাই এখন ইউটিউবে নাচছে। যাই হোক, তো আমি জানি না সায়ন সিংহা প্রার্থী হওয়ার পর স্কোয়ার ফুটে কান্না ভেসে আসছে কি না আমি বলতে পারবো না, আবার এই সায়ন সিংহাই ব্রিগেড থেকে নেমে কান্নাকাটি করেছিল। আসলে রুটি রুজি অধিকার তার এজেন্ডাটা হারিয়ে যাচ্ছে, কে প্রার্থী হতে পারছেন, কে মালকামানোর জন্য প্রার্থী হবেন আর কে প্রার্থী হতে পারবেন না, এইটা এজেন্ডা হচ্ছে। প্রথমের এজেন্ডার কথা যেটাই আমি যাই, কুণাল ঘোষকে না আমি বলবো নামটা পাল্টে দিই, ওনার নাম দেওয়া উচিত কুণাল ডোভাল, মানে অজিত ডোভালের চাকরি আর বেশি দিন থাকবে না, ওনার নাম দিতে হবে কুণাল ডোভাল। উনি তো সবই জানেন দেখছি, উনি এত জানেন এত জানেন, পার্থ চ্যাটার্জির খাটের তলায় 50 কোটি টাকার চোখ খেলনা ছিল সেসব খবর উনি পাননি আগে থেকে? তৃণমূলের নেত্রীকে সুপ্রিমোকে বলতে পারতেন তো? চন্দ্রনাথ সিনহার বাড়িতে যে টাকা ছিল সে টাকার খবর উনি পাননি? তৃণমূলের নেতা শুনছি নাকি 75টা ফ্ল্যাটের হিসেব পাওয়া গেছে, ওই যে দুই ভাই আর কি, দুই ভাই একজন মন্ত্রী আর একজন কৃষক স্ত্রী কাউন্সিলর, কত কত 65 ঘন্টা ধরে হলো। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা বিজেপিকে বলছি কেন এইসব চুনোপটিদের ধরছেন, আসলদের ধরছেন না কেন?
অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ধরা যাচ্ছে আর আমাদের এ রাজ্যে টম অ্যান্ড জেরি হচ্ছে। আরে ভাইপোকে কবে ধরবেন? নাকি ভাইপোর সাথে সেটিং হয়ে গেছে? নাকি ভাইপো একনাথ সিন্ডে হবে? এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। রিজু আমি একটু বলি, হ্যাঁ আসবো কি আর। সিপিএম এর এই যে ভাষণ শুনলাম এটাকে বলা হয় আমাদের ইংলিশে রেটরিক্স, কোনো বলার কিছু নেই। আমার কথা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছে ডায়মন্ডহারবার থেকে। তৃণমূল কংগ্রেস লিস্ট প্রকাশ করে দিয়েছে বহুদিন আগে। সিপিএম কংগ্রেসকে তো আমি ছেড়েই দিলাম, ও বেচারাদের অবস্থা খুব খারাপ। বিশ্বের নাকি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি, সে প্রার্থী দিতে পারছে না, দুটো তালিকা বেরিয়ে। না কিন্তু আমি রিজু পাশাপাশি এইটাও এটাও তোমাকে বলি যে আরে রিজুকে বলতে দিই, সেটা হচ্ছে একেবারে তিন দিন ধরে বিধানসভা ধরে ধরে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করতেন সমস্ত ডকুমেন্ট সমেত, সেখানে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে যাবতীয় উন্নয়ন পৌঁছে দেওয়ার পরেও কেন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে। আমি বলছি উন্নয়ন যদি সর্বস্তরে পৌঁছে যায় তাহলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? এটাও তো আমি বলছি দল হিসেবে ভাবার বিষয়। তারাও মূল্যায়ন করছে, এর মধ্যে তো কিছু খারাপ ব্যাপার নেই। আমার প্রশ্ন হচ্ছে একটাই, আমি সিপিএম কংগ্রেসকে কিছু বলতে চাই না এই ব্যাপারে। আমার ব্যাপারটা হচ্ছে যে প্রধানমন্ত্রী, দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী বাংলায় এসে যখন মিথ্যে কথা বলেছিলেন, তারপরে 350 ঘন্টা পেরিয়ে গেছে, অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জের উত্তর বিজেপি দিতে পারছে না কেন? পাত্তা দেয় কে? পাত্তা দেয় প্যারাশুটে নামা এক নেতা? পাত্তা দেয় না ভাই, কেন মানুষ, আপনি ঠিকই বলেছেন। রিজু বাইরে থেকে আছে তো একটু কথাটা শুনে নি। যাও, 6000 হোর্ডিং লাগানো হয়েছে, কোথা থেকে আসছে টাকা? কোথা থেকে অভিযোগ যখন মারাত্মক রিজুকে তো তার উত্তরটা দিতে হবে। পরপর বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি রিজুর কাছে আসবো। দিলীপ ঘোষ বলছেন যে বিজেপি তো এখন ওখানে প্রার্থী ঘোষণা করেনি, এর মধ্যে টেনশন করছেন, সত্যি কি টেনশন হচ্ছে নাকি ডায়মন্ড হারবার নিয়ে রিজু? দেখুন, অদিত চৌধুরী তো বুক হয়ে গেছে যে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা, কিন্তু বামফ্রন্ট আর বিজেপির দুটো বড় নেতা খালি আছে। আমি তো চ্যালেঞ্জ করবো বামফ্রন্ট আর বিজেপির এবিপিতে বসে হাই হাই না করে, গলাবাজি না করে বিমান বোস আর শুভেন্দু অধিকারীকে প্রার্থী করুন ডায়মন্ড হারবারে। 4 লাখ ভোটে হারাবো এই দুটো নেই। বহরমপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান নারু গোপাল, সেখানকার ক্যান্ডিডেট এবং বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে বলছে আপনার বাড়ি আক্রমণ করব। আমার খুব বিনীত প্রশ্ন, তৃণমূল ইজ নট অ্যান অ্যাকাউন্টেবল, আমার নির্বাচন কমিশন কি ঘুমিয়ে আছে? আমার প্রশ্ন হচ্ছে 36 কুইন্টাল মাছ মারা গেছে লাল দিঘিতে, সেটা নিয়ে সেখানকার সাংসদ ওখানে ভিজিট করতে গেছে আর আর ফালতু কথা বলে যাচ্ছে। হু ইজ বিজেপি কে চ্যালেঞ্জ করছে? হি ইজ নোবডি। আরে ও তো কাঁপছে এখন, পাশে ওর নাম ঘোষণা হয়নি বলে ফালতু কথা বলছে কেন? আমার আমি বুঝতে পারছি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে প্রার্থী ঘোষণা হয়েছে বলে রিজু ঘোষালের বা অভিষেক ব্যানার্জি কেন রাতের ঘুম নষ্ট হচ্ছে? আরে জি সরি, মাফ করবেন রিজু, কি জানো দত্ত রিজু মাফ করবেন, কিন্তু বিষয়টা যে রাতের ঘুম নষ্ট করতে হবে না, যেই হোক ওই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা। বেশ বেশ বেশ, নিঃসন্দেহে নজর থাকবে যে বিরোধীদের তরফে ডায়মন্ড হারবারে কত দ্রুত প্রার্থী ঘোষণা করা হয়, কিন্তু যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী। অভিমানী সায়ন্তিকা টিকিট না পেয়ে কি বলেছিলেন সে তো আপনাদের দেখালাম, এবার টিকিট পেয়ে সায়ন্তিকা কি বলছেন এই অনুষ্ঠান শেষ করতে করতে সেটাও দেখাবো। দেখুন, আমি মানে ভীষণ খুশি এবং আমার উপরে দল ভরসা রেখেছে,
সকলে ভরসা রেখেছেন আমার উপরে, আমি তার জন্য কৃতজ্ঞ এবং আমি ডেফিনেটলি নিজের প্রতি কনফিডেন্সটা আবার ফিরে পেলাম, আবার লড়াই করবো জোর কদমে। অনেকে বলেন সবুরে মেওয়া ফলে, অভিমানে মেওয়া ফলে, ভালোবাসার সাথে অভিমান, অভিমানের সাথে আনন্দ সব একসাথে হয়, অনেক রকম অনুভূতি একসাথে হচ্ছে। আর ওই যে বলেছিলাম যে যাদের উপরে ভালোবাসি তাদের উপরে, তাদের উপরে মানুষ অভিমান করে এবং অভিমান তো অভিমান কিন্তু ভালোবাসাটা তো ভালোবাসার জায়গাতেই থাকে, আর সম্মান তার সম্মানের জায়গায় থাকে এবং এখন আরো রেসপন্সিবিলিটি আমার বেড়ে গেল। আবার শান্তনু সেন প্রাক্তন সাংসদ, তিনি কালকে তো বলেই ফেলেছেন যে ওখানে রাজনৈতিক ব্যক্তি হলে ভালো লাগতো, মানে কি বলবেন? কোন বলার আমার কথাই না, উনি কোনো বক্তব্য কিছু ভেবে বলেছেন নিশ্চয়ই, এবং আমি জানি যে সকলে মিলে এখানে শান্তনু দাও আমাকে সাপোর্ট করবেন, গাইড করবেন, এই বিষয়ে আমার জন্য প্রচার করবেন আমি জানি, এবং ডেফিনেটলি উনি অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স আমার থেকে, আমার অল্প এক্সপিরিয়েন্সে দল আমার উপরে ভরসা রাখছে, এটার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি যথাসম্ভব আমার চেষ্টা করবো তাদের এই ভরসার জায়গাটা যেন আমি রাখতে পারি। আমি ওই যে বললাম যে আমার পলিটিক্যাল কনফিডেন্সটা একটু মানে ডাউন হয়ে গিয়েছিল, আমার কোথাও হয়তো আমার কোথাও ল্যাক হচ্ছে বা আমি কোথাও ভুল করছি হয়তো, সেই কনফিডেন্সটা আমার ফেরত পেলাম, তো আবার জোর কদমে একদম ব্যাটারি চার্জ ছিল। আপনার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সজল ঘোষ, ডাকাবুকা কাউন্সিলর, প্রতিদ্বন্দ্বী শক্তিশালী মনে হচ্ছে। ভালো তো, আমি আমি ভীষণ খুশি যে ওনার মতো হেভিওয়েট প্রার্থী রয়েছেন অপোজিশনে, আমি শিখতে পারবো অনেক কিছু, অভিনন্দন সকলকে জানাই, থ্যাংক ইউ।